রবিবার শেষ সকালে রঘুনাথগঞ্জের চলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ ঘটে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারে ছাদ উড়ে যায় আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে যদিও আইসিডিএস সেন্টারটির মূল ভবন বন্ধ অবস্থায় থাকে মূল সেন্টারের বাইরে শিশুদের ক্লাস হয় বিকট শব্দে বোমা বিস্ফোরণে ঘটে এবং সেই বিস্ফোরণের আওয়াজে আশেপাশে লোকজন ছুটে এসে দেখে গোটা এলাকাটি ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং সেন্টারের ছাদ উড়ে গিয়েছে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন প্রত্যক্ষদর্শীরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি